बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम व्यूअर्स आज के आम्रा एक नतून रेसिपी तैरी करब हमारे एलिकाते एटा पोआ मासेर बड़ा बोले तैरी करते पोआ मास लागे मरीच तारपर जीरा लवण आदार्स इनग्रेडिएंट लागे जेगुलो लागे सेगुलो आज के आपनादेरके देखिए देव तो चलें আমরা পোয়া মাছের বড়া তৈরি করতে কি কি লাগে সেগুলো একবার দেখেই আসি। পোয়া মাছের বড়া বানাবো। পোয়া মাছের বড়া খুবই মজাদার একটা খাবার, এটা জন্য যা যা লাগতেছে আমরা লাউ শাকের লাউ পাতাতে বানাবো। এগুলো হচ্ছে লাউ পাতা, মাছের মশলা যা যা লাগবে, এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ, জিরা সব বাটা একসাথে আছে, বাকি গুঁড়া মশলা, পেস্ট, তেল, আর এই হচ্ছে মাছ, এগুলো হচ্ছে পোয়া মাছ। এই পোয়া মাছ দিয়ে আজকে বড়া বানাবো। সবগুলো মশলা আমরা একসাথে দিয়ে দিচ্ছি, একে একে সব দিয়ে দিচ্ছি মশলাগুলো। এগুলা আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া দিলাম, একটু হলুদের গুঁড়া দিচ্ছি, স্বাদ মতো লবণ, রেগুলার রান্নার তেল সাথে অ্যাড করে দিচ্ছি আমরা। এখন সবগুলো মশলা আমরা একসাথে মাছের সাথে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাছের গায়ে গায়ে মশলাগুলো লেগে যায়। এখন আমরা লাউ পাতার মধ্যে মাছ আর মশলা একসাথে করে দিয়ে বোল্টে রেখে দিচ্ছি, ভাজার জন্য এভাবে প্রসেসিং করে রাখলাম। আমরা অনেকগুলো বড়া বানিয়ে ফেলছি, এগুলো আমরা এখন তেলে ভাজার জন্য নিয়ে যাব। আমরা এগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমরা দুটো কড়াই বসাইছি, একবারে দুটোর মধ্যে বেটে ফেলব। এটার মধ্যে এখন আমরা তেল দিয়ে দিচ্ছি। অপর পিঠ দিলাম। এবার ভাজা হয়ে গেছে প্রায়, আমার পোয়া মাছের বড়ার রেসিপিটা কেমন ছিল, দেখতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।